আসসালামু আলাইকুম, আমি লিপি ইসলাম হাজির হয়ে গেলাম বরাবরের মতো আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, যে যেখানে আছেন নিরাপদে আছেন, সুস্থ আছেন। আপনাদের সুস্থতা কামনা করে আজকের ভিডিওটা শুরু করছি। আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ। তো শুরুতে রিকোয়েস্টটা করে নিই, প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দেখাটা শুরু করুন, পরে আপনাদের আর মনে থাকবে না। কারণ অনেকেই ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, আপনাদের একটা লাইকে পৌঁছে দিতে পারে আমার ভিডিওটাকে অন্যজনের কাছে, আর আমি তো লাইক দেখে অনেক ইন্সপায়ার হই আবার পরবর্তী ভিডিও বানানোর জন্য। তাই আপনাদের ছোট্ট একটা লাইকের গুরুত্ব আমার কাছে অনেক বেশি। তো ভিডিওটা আমি শুরু করেছি রাতে থেকে, কারণ শুক্রবারে আমার মেহমান আসবে। তো বাসায় মেহমান আসার আগে থেকে আমি কিভাবে টুকটাক কাজগুলো গুছিয়ে রাখি সেটাই আমি শেয়ার করব। এটা ছিল বৃহস্পতিবার রাতে, তো আমি হচ্ছে একটা পিঠা বানিয়ে নিচ্ছি যেহেতু শুক্রবারে আমার বাসায় মেহমান আসবে। এই পিঠাটার সাথে অনেকে পরিচিত আছেন, এটা আমাদের নোয়াখালীর বিখ্যাত এবং জনপ্রিয় একটা পিঠা, পান্তুয়া পিঠা। এটা হচ্ছে সাদা করে সাধারণত বানানো হয়। আমি হচ্ছে একটু জাস্ট ফুড কালার দিয়ে একটু কালারফুল করছি যাতে দেখতে একটু সুন্দর লাগে, এতে খাওয়ার বা মজার কোনো পরিবর্তন হবে না, জাস্ট দেখতে সুন্দর হবে। আর কালার ইউজ না করে এভাবে সাদাও বানানো যায়, সেটাও খুব সুন্দর হয় আর এই পিঠাটা অনেক মজার হয়। তো আমি রাতেই দুই একটা কাজ একটু এগিয়ে রাখছি, কারণ আমি সবসময় এরকম করি যদি যেসব মেহমান আসে যে আগে থেকে বলে বা পরের দিন আসবে, তখন আগে থেকে একটু কাজ গুছিয়ে রাখলে হয় কি, মেহমান আসলে ওদের সাথে একটু গল্প করা যায়, বসে সময় মেনটেন করা যায় আর কি। আর বাসায় মেহমান আসলেও আমি যদি পাকঘরে বসে বসে কাজ করি আমার কাছে সেটা ভালো লাগে না আর কি। তো চেষ্টা করি আমি যতদূর পারি আগে থেকে একটু কাজগুলো গুছিয়ে রাখার জন্য। তো যারা আজকে আমার এই চ্যানেলে নতুন আসছেন, আমার ভিডিও এই প্রথম দেখছেন, আগের কোনো ভিডিও দেখেননি, তাদের প্রতি আমার রিকোয়েস্ট, ভিডিও দেখতে দেখতে যদি ভালো লেগে যায় প্লিজ একটা লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনের অল অপশনে ক্লিক করে দিবেন। আর যারা এতদিন থেকে আমার সাথে আছেন আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা। আপনাদের অনুপ্রেরণার জন্য, আপনাদের সুন্দর সুন্দর লাইক এবং কমেন্টের জন্য আমি এত দূর এগিয়ে যেতে পারছি। তো এখানে আমার পিঠাটা বানানো শেষ, তো এখন আমি হচ্ছে নওয়াবি সেমাই করে নিব। এ সেমাইটা আমাদের খুবই প্রিয়, আমি প্রায় করে থাকি, যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই জানতে পারবেন। তো এটাও আমি রাতে করে রেখে দিব, কারণ সেমাইটা হচ্ছে একটু কয়েক ঘন্টা ফ্রিজে রেখে দিলে যখন সেটিং হয়ে যায় আমার কাছে তখন খেতে বেশি ভালো লাগে আর কি। আর যেহেতু শুক্রবারে মেহমান আসবে, অনেক কাজ থাকবে সেদিন, একটু সময় নিয়ে ভালো করে হয়তো করতেও পারবো না, আর অনেক কাজ থাকে ওই দিন, আর গল্প করা তো থাকেই। তো এই জন্য আমি এখন সেমাইটা সেটিং করে উপরে একটু বাদাম কিশমিশ দিয়ে জাস্ট আরেকবার একটু বসিয়ে দিব, যাতে করে এগুলো সেমাইয়ের সাথে লেগে যায়। তো প্রথমে আমি বেডগুলো গুছিয়ে নিচ্ছি, আসলে গড়টা গুছিয়ে নিয়ে তারপর হচ্ছে আমি একেবারে রান্নাঘরে ঢুকে যাব। আর এখানে যে গাছ ছিল এগুলো একটু চেঞ্জ করে দিয়ে আবার গুছিয়ে নিলাম।
তো এপাকে আমি এভাবে করে দিয়ে ওকে বলে গেলাম তুমি বালিশের কভার চেঞ্জ করে আর বাকিগুলা করে নাও। এখন চলে যাচ্ছি আমার রুমে, দেখুন আমার রুমের কি অবস্থা ঘুম থেকে ওঠার পরে। তো এখন আমি বেড কভারটা একেবারে চেঞ্জ করে ফেলছি, আমাদেরটা একটু বেশি ময়লা হয়েছিল, জিদনির রুমেরটা একটু কম ময়লা হয়, আমারটা সপ্তাহ বা তিন চার দিন পর পরে চেঞ্জ করা লাগে, জানি না আমারটা কেন একটু বেশি ময়লা হয়, জিদনি আসলে বেশি থাকে আমাদের রুমে আমরা সবাই। তো এখানে গাছটাও আমি চেঞ্জ করে নিচ্ছি, আর ওই গাছটা হচ্ছে আমি ড্রয়িং রুমে দিয়ে দিব। এখন এখানে আমার ড্রয়িং রুমের এক পাশে একটা জানালার পাশে একটু জায়গা আছে, ওখানে একটা গাছ রাখার জায়গা ছিল, তো আগের গাছটা একটু কেমন জানি হয়ে গিয়েছিল, ওটা আমি ব্যালকনিতে রেখে দিয়েছি, আর এখানে এই গাছটা দিলাম। আর এই যে আমি গত ভিডিওতে দেখিয়েছি যে পানিতে কিভাবে প্ল্যান্ট লাগানো যায়, এই যে পানির একটা প্ল্যান্ট আমি এখানে জানালার সাথে ঝুলিয়ে রেখেছি, আপনাদের সাথে শেয়ার করে দিলাম, আমার কাছে তো খুবই ভালো লাগে, আপনারাও এভাবে ট্রাই করতে পারেন। দেখুন শিকড় আসছে অনেক। তারপর এগুলা করে আমি আবার গিয়ে চেক করলাম জিদনির রুমটা ঠিকমতো গুছিয়েছে কি না, তো দেখলাম যে আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে গুছিয়ে নিয়েছে। আসলে এই কাজগুলো আমাদের প্রতিদিনই করা লাগে, কিন্তু যখন বাসা মেহমান আসে তখন একটু না একটু কাজ তো বেশি থাকে, একটু দু একটা রান্নাবান্না বেশি থাকে, বা একটু স্পেশালি যতটুকু সম্ভব আর কি একটু গোছানো, বা সবসময় গোছানো থাকে, কারণ আমার বাসাতে একটু ধুলাবালি বেশি। তো আমার গোছানো এখন শেষ, ড্রয়িং রুম ডাইনিং আমাদের দুইটা রুম। এখন হচ্ছে চলে আসলাম পাকঘরে, এই যে পাকঘরের কী অবস্থা আপনাদেরকে দেখাচ্ছি। আমার হচ্ছে গরুর মাংসটা হয়ে গিয়েছে প্রেশার কুকারে, ওটা নামিয়ে এখন আমি যে ভাজাগুলো আছে সেগুলো করে নিব। আমি একেবারে সবসময় চেষ্টা করি আর কি, সবসময় আসলে একই রুলসে কাজ করা যায় না, মাঝে মধ্যে একটু ডিপেন্ড হয়। তো বাইরের কাজগুলো শেষ করে আমি পাকঘরে আসি। এখন হচ্ছে হালকা জাউ দিয়ে নিয়েছি ঘরটা, আর জিদনির বাবা হচ্ছে আজকে যেহেতু বাসা, ও হচ্ছে ফার্নিচারগুলো মুছে ঘরটা মুছে দিবে, আর আমার ওইদিকে কাজ নেই এখন, আমার যত কাজ রান্নাঘরে। তো আমি প্রথমে যেহেতু এই বেগুন বেজে নিচ্ছি, এই বেগুনগুলো আসলে একটু সময় নিয়ে বাঁচতে হয়, তো আমি আগে এগুলো করে নিচ্ছি। আমার প্রতিদিনের কাজের কিছু কিছু আপনাদের সাথে শেয়ার করি, তো সেই কাজগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন। আর আমরা আসলে, আমি সবসময় এই কথাটা বলি যে আমরা যারা ব্লগিং করি বা যে কোনো ভিডিও, রান্নার ভিডিও, মেয়েদের ভিডিও, যে কোনো ভিডিও, আমরা একজন আরেকজন থেকে কিন্তু শিখতে পারি কে কীভাবে কাজ গুছিয়ে করি। এই কাজগুলোই কিন্তু আমাদেরকে প্রতিদিন করা লাগে, কিন্তু এক একজন এক একভাবে কাজ গুছিয়ে করে, তো সেই হিসাবে একজন আরেকজন থেকে অবশ্যই শিখতে পারে। তো আমার এই কাজগুলো আরও কোনোভাবে যদি সুন্দরভাবে ইজিলি করা যায়, আপনাদের কোনো আইডিয়া থাকলে আমাকে অবশ্যই দিবেন। আর আমার কাজগুলো যদি কোনো না কোনোভাবে আপনাদের কাছে কখনও ভালো লেগে যায়, প্লিজ একটা সুন্দর কমেন্ট করবেন, লাইক দিবেন, আর সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আপনাদের লাইক এবং কমেন্ট পেলে আমি খুবই ইন্সপায়ার হই পরবর্তী ভিডিও বানানোর জন্য। যাই হোক, এখানে আমি হচ্ছে বেগুন ভাজা হয়ে গিয়েছে, এখন পটল ভেজে নিচ্ছি, আর পাশে আমি মুরগিটা বসিয়ে দিয়েছি, যেহেতু মুরগিটাও দেশি মুরগি একটু শক্তই হয়, তো আমি প্রেশার কুকারেই করে নিচ্ছি। আর এখানে হচ্ছে আমার পটল ভাজাটাও হয়ে গিয়েছে, এখন হচ্ছে আমি মাছ ভেজে নিব। এখানে আমি কই মাছ ভেজে নিচ্ছি, এই মাছগুলো কিন্তু আমি আগের দিন জাস্ট তেলের মধ্যে ভাজি করে রেখে দিয়েছি, এখন হচ্ছে পেঁয়াজের মধ্যে দিচ্ছি। তো মাছটা আমি এভাবে একটু হালকা জল দিয়ে রেখে চলে গিয়েছি, কারণ আমার মেহমানরা অলরেডি চলে আসছে, আসলে মেহমান বলবো না, উনি আমার খুব কাছের একজন আপা হয়, একদম আপন বোনের মতোই, ওনার সাথে আমার খুবই ভালো সম্পর্ক। তো ওনারা চলে আসছে, ওনাদের সাথে একটু গল্প করে রেস্ট নিয়ে এখন হচ্ছে ওনাদেরকে হালকা পাতলা নাস্তা দিয়েছি, যেহেতু খাওয়ারও টাইম হয়ে গিয়েছে দুপুরে, এখন আর বেশি নাস্তা তেমন একটা দেই না, কারণ খেতে পারবে না, ওনারাও বলতেছে খাবে না, তারপরে হালকা পাতলা একটু সামনে দিলাম আর কি। তো ওনাদের সাথে কিছুক্ষণ গল্প করে আমি গোসল করে নিয়েছি, আর এখানে আমি পোলাওটা বেজে নিচ্ছি, লাস্ট পর্যায়ে জাস্ট পোলাওটা করবো, আর সব শেষ। পোলাওটা আমি পানি দিয়ে একটু বাঁফে রেখে আবার চলে গেলাম বারান্দায়, কারণ আমার প্রিয় আপা আসার সময় আমার জন্য প্রিয় একটা গিফট এনেছে, সেটা হচ্ছে আমার প্রিয় এই নিম গাছটা। ওনার বাসায় অনেক গাছ ছিল, তো আমার যেহেতু নিম গাছ নেই, উনি একটা গাছ নিয়ে আসছে, সেটা আমি এখন লাগিয়ে নিচ্ছি, কারণ এখন যদি লাগিয়ে না নেই হয়তো গাছটা মরে যেতে পারে, তো আমি গাছটা সযত্নে লাগিয়ে তারপরে চলে যাচ্ছি অন্য কাজে। তো এখানে আমার পোলাওটাও হয়ে গিয়েছে, এখন উপরে একটু বেরেস্তা দিয়ে দিচ্ছি। আসলে সবই রেডি, এখন শুধু সার্ভ করা।
আর এখানে যে বেগুন বাজি পটল বাজি এগুলো ছিল এগুলাতে একটু জাস্ট পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছি। আর এই যে এখানে ডিমটা আমি এভাবে ডিমটা আমি ভাজি করি না, আমার কাছে এভাবে ভালো লাগে সাদা রেখে একটু উপরে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি। তো সবগুলো এখন রেডি, আমার খাবার টেবিলে সব রেডি, ওনারা জাস্ট এখন খেতে বসবে। তো আমি তো বয়সটা পরে দিচ্ছি, একটা জিনিস খুব মিস হয়েছিল, আমি কাঁঠালি বিসির আর শুটকির একটা ভর্তা করেছিলাম, তো সেটা আমি সকালে করে রেখেছিলাম যদি সময় না পাই, আর ফ্রিজে রেখেছিলাম ভর্তাটা খুব সযত্নে, বাট ওনাদেরকে দিতে আমি ভুলে গিয়েছি। আমার প্রায় এরকম হয় যে একটা না একটা মিস থাকে, বাট আমি ওনাদেরকে খাবার দেওয়ার সময় বলতেছিলাম কি যেন একটা মিস হয়েছে। তো এখানে হচ্ছে সব কিছু রেডি আছে, এখন হচ্ছে রাব্বি মানে আমার ওই আপার ছেলে, ও হচ্ছে খুব লক্ষ্মীমন্ত একটা ছেলে, ও হচ্ছে নিজেই সার্ভ করে নিচ্ছে। ও বাসা ওর আম্মুকে মাশাল্লাহ কাজে অনেক হেল্প করে, ওই ছেলেরা যে মায়েদের কাজে এমনভাবে হেল্প করতে পারে এটা আসলে জানা ছিল না। ওদের বাসায় যখন গিয়েছিলাম তখন আমি দেখিয়েছিলাম আমার আগের একটা ভিডিওতে, আপনারা দেখতে পারেন। তো ও বলল যে আন্টি আপনিও বসেন, আমি সবাইকে সার্ভ করে দিচ্ছি। আর এখানে হচ্ছে জিদ্দির ফ্রেন্ড তন্নি, ও আমরা একই বিল্ডিংয়ে থাকি, তো ওদের দুজনকে এখানে ড্রয়িংয়ে দিয়ে দিয়েছি, ওরা দুজন একসাথে খাচ্ছে। আর এখন হচ্ছে আমার জিদ্দির বাবা সবার খাওয়া শেষ, আসলে সব তো আর ভিডিও করা সম্ভব না, এখন আমি জাস্ট টেবিলটা গুছিয়ে একটু মুছে নিচ্ছি, কাজগুলো করে একেবারে গল্প করবো ওনাদের সাথে। তো এখন দেখুন আমার পাকঘরের কী অবস্থা, বেহাল অবস্থা, এখন এগুলো ধুয়ে একেবারে আমি পানি জড়তে রেখে দিব। আর এখন খাওয়ার পরে ওনাদেরকে একটু ফ্রুটস দিয়েছি। তো আমার ভিডিওটা যদি কোনো কারণে ভালো লেগে যায় প্লিজ আমার পাশে থাকবেন, আর ফুল ভিডিওতে যদি আমার কথা বা কোনো জায়গায় কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।